एक व्यक्ति स्त्री 45 बचर बयसे मृत्यु हल। सबाई जख द्वितीय बिय परामर्श दिल उन्नी तक बोलें स्त्री सब चे बड़ उपहार ऐले आके लिए केटे जाए ऐले जो प्राप्त वयस्क हल ऐले के सब व्यवसा बुझिए दिए कखो निजे और कखो बंधुर अफिसे समय काटाते लगलें। ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসার দায়িত্ব বৌমাকে দিয়ে দিলেন। ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বউ জবাব দিল আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাহিরে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসল। দেখল খাবারে পাত্র ভরা দই ছিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল। কিছুদিন পর ছেলে নিজে বাবাকে বললেন আজকে আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন বাবা আমার আর বিয়ের দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আছি, আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসে এক কর্মচারীর মতো বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দইয়ের দাম কত। শিক্ষণীয় বিষয় হচ্ছে মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় নয়, বরং আমরাই তাদের দয়ায় বেঁচে থাকি।